হ্যালো, ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের আবার চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের মাথা খাবো বলে। চলে এসেছি আবার, আজকে যাকে নিয়ে চলে এসেছি তাকে তো তোমরা এই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের কাকে নিয়ে খেলবো। আজকে যাকে নিয়ে খেলবো তার নাম হচ্ছে রূপসা সাহা চৌধুরী। তিনি হচ্ছেন নাকি বং ক্রাশ। তারা ওনার কাছ থেকেই বর্তমান যুগের মেয়েদেরকে শিখতে হবে কিভাবে শাড়ি পরতে হয়, এবং শাড়ি পরার অনেক রকমের ধরন উনি দেখিয়েছেন, শাড়ি কিভাবে পরতে হয়, কিভাবে উন্মুক্ত পিঠটাকে খোলা রাখতে হয়, এবং অনেক কিছুই ওনার ভিডিও দেখলে আমরা বুঝতে পারবো। এবং আমার একটাই প্রশ্ন ওনার কাছে যে উনি সব কিছুতে এত ছোটেন কেন? উনি কি ম্যারাথনে নাম দিয়েছেন? সেটাও তো দেননি, তাহলে এত ছোটেন কেন? যত বেশি ছুটছে তত বেশি ছোটাচ্ছে, মানে তত বেশি লাফাচ্ছে আর কি। যাই হোক, তো একটা জিনিসের কথা আছে বা প্রবাদ একটা জিনিস আছে যে বড় জিনিসের কদর অনেকেই করে। হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাইছি যে বড় জিনিসের কদর অনেকেই করে, কিন্তু বড় জিনিস সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পাবে যে রূপসা সাহা চৌধুরীকে নিয়ে আজকের কেন কথা বললাম। কারণ ওনার টোটালটাই যেন হট, টোটালটাই হট, আপাত মস্ত হট, এবং রূপসা সাহা চৌধুরী ইজ এ মার্ভেলাস গর্জেস হট বম। ওনার বয়স 25 বছর বয়স। আচ্ছা, উনি কলকাতার মেয়ে, কলকাতায় থাকেন, আর ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অত কিছু জিনিস জানা যায়নি বা জানার দরকারও নেই। আরও একটা কথা, ওনার বয়ফ্রেন্ড বা কে, বা ওনার বয়ফ্রেন্ড এখনও কে আছে সেটাও ওখানে জানা যায়নি, কারণ ওনার মতো বং ক্রাশের বয়ফ্রেন্ড খুব একটা দরকার হয় না, কারণ উনি তো সবার মধ্যে ক্রাশ, উনি তো সবার ওটাকে মাথায় তুলে দিয়েছে। তো এত কিছু না বকে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওতে গিয়ে দেখো যে কী হতে চলেছে। Control. Come on, yaar.
ভাই, ইয়ে তো লাউনি মা। रुको जरा, सबर करो। जो दूर से भू को सूंघ लेते।